নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অপরা একাদশী বলা হয়। অপরা একাদশী কথার অর্থ হল অপার পুণ্য লাভ। পদ্মপুরাণ অনুযায়ী এদিন বামন রূপে বিষ্ণুর পুজোর বিধান রয়েছে। অপরা একাদশীকে জলক্রিয়া একাদশী, অচলা একাদশী ও ভদ্রকালী একাদশী নামেও অনেক জায়গায় অভিহিত করা হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব এই অপরা একাদশীর মাহাত্ম্য এবং এবছর অর্থাৎ 2023 বাংলার 1430 বঙ্গাব্দের অপরা একাদশীর সময় নির্ঘণ্ট এবং তার সাথে পারণের সময়। দর্শক বন্ধুরা, মনে করা হয় অপরা একাদশী ব্রত করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং মনুষ্যদের জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করে। এই একাদশী পুণ্যদায়ক ও বড় বড় পাপনাশক। অপরা একাদশী ব্রতর প্রভাবে ব্রহ্মহত্যা, ভূতজনি, অন্যের নিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা সাক্ষী, মিথ্যা ভাষণ, মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা কিংবা মিথ্যা জ্যোতিষশাস্ত্রী ব্যাখ্যা বা মিথ্যা বৈদ্য হওয়ার মতন পাপ নষ্ট হয়। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে, কাশীতে শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায়, গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে, বৃহস্পতির সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করলে ব্যক্তি যে ফল লাভ করে থাকে, ঠিক এমনই অপরা একাদশী ব্রত পালন করলেও ব্যক্তি সেই সমান ফলই লাভ করে। দর্শক বন্ধুরা, এই একাদশী তিথিতে উপবাস করলে এবং বিষ্ণুর যে কোনো রূপের পূজা অর্চনা করলে এবং একাদশীর মাহাত্ম্য গুণগান করলে সহস্রগ্রদানের ফল লাভ করা সম্ভব হয়। দর্শক বন্ধুরা, এবার চলুন আমরা 2023 বাংলার 1430 বঙ্গাব্দের অপরা একাদশী ব্রতের সময় নির্ঘণ্ট এবং পারণের সময় জেনে নিই। অপরা একাদশী 2023 একাদশী তিথিটি শুরু হচ্ছে 30শে বৈশাখ 1430 বঙ্গাব্দ, ইংরেজির 14ই মে 2023 রবিবার দিন রাত্রি 3:25 থেকে, এবং এই একাদশী তিথি স্থায়ী থাকবে পরের দিন অর্থাৎ 31শে বৈশাখ 1430 ইংরেজির 15ই মে 2023 সোমবার দিন রাত্রি 1:23 পর্যন্ত। অর্থাৎ বাংলা 1430 ইংরেজির 2023 সালে আমরা অপরা একাদশী তিথিটি পালন করছি 31শে বৈশাখ 1430 ইংরেজির 15ই মে 2023 সোমবার দিন। অপরা একাদশীর পারণের সময় নির্ঘণ্ট। অপরা একাদশী তিথির পারণ আমরা করব পয়লা জ্যৈষ্ঠ 1430 ইংরেজির 16ই মে 2023 মঙ্গলবার দিন সকাল দিবা 6:56 থেকে 9:23 মধ্যে। স্মার্ত মতে একাদশী তিথিটির পারণ হবে। অপরা একাদশীর ব্রত বিধান। এদিন সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে উপবাসের সংকল্প গ্রহণ করুন, এরপর বিষ্ণু দেবের পুজো করুন। এদিন অন্ন গ্রহণ করবেন না, ফলাহার করতে পারেন। সন্ধেবেলা বিষ্ণুর পুজো করুন, বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারেন। পরের দিন নিয়ম অনুযায়ী ব্রত ভঙ্গ করুন এবং এরপরে ব্রাহ্মণদের দান দিন। মনে রাখবেন, হরিবাসর সময়ে একাদশী উপবাস ভঙ্গ করতে নেই। উপবাস ভঙ্গ করার আগে হরিবাসর সমাপ্ত হওয়ার প্রতীক্ষা করুন। দ্বাদশী তিথির প্রথম 1/4 সময়কাল এই হরিবাসর। ব্রতভঙ্গের সবচেয়ে উপযুক্ত সময় প্রাতঃকাল, মধ্যাহ্নে ব্রতভঙ্গ করা উচিত নয়। অপরা একাদশী ব্রতকথা। শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদাকে হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন। প্রেতরূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন রাজা। সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেতজনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপরে প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসে
মাসের একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করে দেন। এই পুণ্যের প্রভাবে রাজা পেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন। অথ অপরা একাদশী ব্রত কথা সমাপ্ত। দর্শক বন্ধুরা, আমরা দেখে নিলাম ইংরেজি 2023 বাংলার 1430 বঙ্গাব্দের অপরা একাদশী সময় নির্ঘণ্ট এবং পারণের সময়। তার সাথে আমরা জেনে নিলাম অপরা একাদশীর মাহাত্ম, ব্রত কথা এবং একাদশী পালনের বিধি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথা তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন। পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথাকে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়গুলি ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।